পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবে। তাহলে তোমরা এই ভিডিওতে দেখবে ক্লাস সেভেন্থের সংস্কৃতের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2019-এর কোশ্চেন পেপারটা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত সেভেন্থ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2019 সপ্তম শ্রেণী সংস্কৃত কোশ্চেন পেপার। সময় তোমাদের মিলবে 1 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণ মান হবে 70। প্রথম প্রশ্ন এখানে রয়েছে, দেবনাগরী হরফে লেখো। অভ্যাসহ সহাম অন্বেষণম স্নানম তৃষ্ণা বঞ্চনা অক্ষহ শাস্ত্র শৃঙ্খলা বিষ্ণু। 2 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, নিচের পদগুলির অর্থ লিঙ্গ ও বচন লেখো। মুষিকাহা মকরৌ তরবহ শশকহ কবয়হ সাধু নেত্রে মার্জারাহা তটিন্নৌ পুত্তলিকাহা। 3 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির বহুবচনের রূপ লেখো। নদী ভারিয়া শিশুহু বাড়ি পুষ্পহ। 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে উপযুক্ত বিশেষ্য পদ বসাও। উন্নতহ তপ্তাহা পূজনীয়াহা পক্ষে শীতলম। 5 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ পদ বসাও। ড্যাশ গগনম ড্যাশ গিরি ড্যাশ পুষ্পম ড্যাশ বাক্যানি ড্যাশ বালিকাহা। 6 নম্বর প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো। সহ মাসম ব্যাকরণম পঠতি বালকহ ভয়েন ক্রোদন্তি মশকায় ধুমহ ধনাত বিদ্যা গরীয়সী কবিষু কালিদাসহ শ্রেষ্ঠহ। 7 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় অনুবাদ করো। বানরেরা বৃক্ষ শাখায় বাস করে, রাবণ সীতাকে হরণ করেছিলেন, পিতা পুত্রকে বলেছিলেন দুজন বালক বিদ্যালয়ে যাবে, তোমরা জলপান করবে। 8 শব্দরূপ লেখো। নর শব্দের তৃতীয় বহুবচন, লতা শব্দের দ্বিতীয় বহুবচন, গো শব্দের পঞ্চমী এক বচন, সাধু শব্দের সপ্তমী এক বচন, তদ স্ত্রী শব্দের সপ্তমী বহুবচন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ধাতুরূপ লেখো। গম লট মধ্যম পুরুষ বহুবচন, দা লিট উত্তম পুরুষ দ্বিবচন, দৃশ লিট মধ্যম পুরুষ এক বচন, পট লং প্রথম পুরুষ বহুবচন, পা লিট উত্তম পুরুষ বহুবচন, বদ লিট মধ্যম পুরুষ দ্বিবচন, স্থা লং প্রথম পুরুষ বহুবচন, স্থা লিট মধ্যম পুরুষ এক বচন, বদ লং উত্তম পুরুষ এক বচন, খাদ লিট উত্তম পুরুষ বহুবচন। তাহলে স্টুডেন্টস, কোশ্চেন পেপারটা এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।